আজিও স্বাভাবিক হওয়া নাই বাইহাটা চারিআলির বান পরিস্থিতি। কলাজল নৈর বাঢ়নি পানীত বুড়িছে নতুন নতুন অঞ্চল। জালিমুড়া, আলেকজারি আদি গাঁত সোমাইছে নৈর বাঢ়নি পানী, যার ফলত রাইজে পশুধনের সঙ্গে সহাবস্থান করবলগিয়া হয়েছে। এফালে বানাক্রান্ত আর মাজত খোয়া পানির সমস্যা, আর আনফালে পশুধনের খাদ্যর অভাব। অথচ জেলা প্রশাসন আর জনপ্রতিনিধিয়ে কোনো ধরনের খা খবর নলার অভিযোগ উত্থাপন করেছে। আমি দৃশ্য আপনাদের এই মুহূর্তে দেখাইছো বানাক্রান্ত রাইজর মাজত কেনে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজিও স্বাভাবিক হওয়া নাই বাইহাটা চারিআলির বান পরিস্থিতি। কলাজল নৈর বাঢ়নি পানীত বুড়িছে এইখনের পিছত সেইখন গাঁও, নতুন নতুন অঞ্চল। জালিমুড়া, আলেকজারি আদি গাঁতো সোমাইছে নৈর বাঢ়নি পানী, যার ফলত দুর্ভোগ ভুগিবলগিয়া হয়েছে স্থানীয় লোকে। পশুধনের সঙ্গে সহাবস্থান করবলগিয়া হয়েছে বানাক্রান্ত রাইজে। কেবল ইমানেই নহয়, খোয়া পানির সমস্যাত ভুগিছে তেওঁলোক, খাদ্যর সমস্যাত ভুগিছে, পশুধনের খাদ্যর অভাব হয়েছে। কিন্তু ইমানের পাছতো জেলা প্রশাসন আর জনপ্রতিনিধিয়ে এই বানাক্রান্ত রাইজর প্রতি কোনো ধরনের গুরুত্ব প্রদান নকরার অভিযোগ উত্থাপন করেছে বানাক্রান্ত রাইজে। উঠিছে গোহালিতে আগ কঁকাল পানি হয়েছে, গরু ছাগলী খোয়া ঘর সেনেকৈ লড়াটো হেঁটি সেনেকৈ রাখা হয়েছে। কিবা যদি একটা ব্যবস্থা করে দিয়ে আমার ভাল হয় আর। এক যোগান ধরা নাই, মোর হাজবেন্ডে বিছনাতে পড়ি আছে, আর হেৰি গলে দেখা পাব, হেৰি বহুত ডাঙর অসুখ হয়েছে, তেখেতেই তো বিছনাতে আছে। ব্যবস্থা একই নাই, নিব পারা নাই, কতো থব পারা নাই, উপরতে চাল তালে চাং টাং পাতিবলৈ রাখি আছে। একো নাই গে, গাছৰ পাত চৰকাৰী ফালৰ পৰা একো নাই, একো দিয়া নাই।